সব থেকে স্পেশাল আইটেম সেটা হলো আনার পাঁপড়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন আপনারা দেখছেন গাজন মেলা, বৈশাখী গাজন মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও চৌঠা বৈশাখ ক্যানিং থানার পাশে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে গাজন মেলা। চলছে এখন প্রথম অনুষ্ঠান, লাঠি খেলা। এখন বিকালবেলা প্রথম অনুষ্ঠান চলছে, ভিড় খুবই কম, কিন্তু সন্ধে হতেই খুব ভিড় হয়ে যায়। আমি এবার নেমে পড়েছি মেলার মাঠে আপনাদের দেখাবো বলে যে কীভাবে লাঠি খেলা হচ্ছে। এখানে দুজন প্রতিযোগী বা প্রদর্শকই বলা যায় খুবই সুন্দর প্রদর্শন করছে, যারা খুব ছোট ছোট বাচ্চা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য জাম্পিং প্যাড। এদিকে ফুচকার দোকান আছে, এখানে অনেক রকম সাজার জিনিস আরও অনেক কিছু আছে। প্রচুর ফুচকার দোকান এসছে, রোলের দোকান এসছে, আর চিকেন পকোড়া। এটা হচ্ছে মেন স্টেজ বৈশাখী গাজন মেলার। এই লাঠি খেলাটা আমার খুব ভালো লাগে, যদিও আমি পারি না। আপনি কমেন্টে জানাবেন যে আপনি এরকম লাঠি খেলতে বা লাঠি নিয়ে লড়াই করতে পারেন কিনা। আপনি কমেন্ট করে জানান আপনার গ্রামে এরকম লাঠি খেলা বা গাজন মেলা হয় কিনা, নিশ্চয়ই জানাবেন কিন্তু। ইনি হচ্ছেন সব থেকে ছোট প্রতিযোগী, সব থেকে ছোট আমার দেখা। কিন্তু দেখুন আগুন নিয়ে কীভাবে খেলা দেখাচ্ছে। আমি অনেক দূর থেকে ভিডিও করেছি, এই জন্য পরিষ্কার আসছে না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। মেলার মাঠে ব্লক করার আরেকটা প্রবলেম হচ্ছে যে প্রচুর মানে ক্রাউডের জন্য লাউডই থাকে ওয়েদার, এবং এখানে বক্স চলে, প্রচুর নয়েজ হয়, তো জেনারেলি কথা বলা যায় না, পরে ভয়েস ওভার দিতে হয়। ভালো করে দেখুন, এটা হচ্ছে সেই বাচ্চা ছেলেটা যে দুজনের ওপরে উঠে ঘুরাচ্ছে আগুন। টিভিতে আমরা যে গড ট্যালেন্টগুলো দেখি সেই রকম ট্যালেন্ট অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় প্রতিটা পাড়ায় পাড়ায় খুঁজলে পাওয়া যেতে পারে। এই খেলাটা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। মুখের মধ্যে লিকুইড কেরোসিন নিয়ে সেটাকে রেখে দেয় এবং সময় সময় মুখ থেকে ফু দিয়ে দেয় আগুনের সামনে এনে মুখটাকে, এবং এই আগুনটা জ্বলে ওঠে। এটা খুবই রিস্ক। আপনি ভিডিও দেখার পর এইরকম দুঃসাহসিকতা কখনোই দেখাবেন না যদি প্রপার ট্রেনিং না থাকে। আমি জানি আমার বেশ কিছু ভিউয়ার্স বাংলাদেশ থেকেও দেখেন, তো আপনাদের কাছেও প্রশ্ন যে আপনাদের গ্রামে এই ধরনের মেলা বা শিল্প প্রদর্শন বা খেলা প্রদর্শন হয় কিনা।
7 টাকা। পাঁপড় খাওয়ার পর আমরা চারজন মেলার মাঠে নেমে পড়লাম। দেখা যাক কোথায় যাই, কী কী দেখতে পাই, সেগুলো দেখার জন্যই নেমে পড়েছি। এটা পরে ভয়েস ওভার দিতে হয়েছে, এত নয়েজের মধ্যে তো কথা বললে কিছু শোনা যায় না। এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে সুমিত। থানার পাশে জমজমাট আজকে মেলা বসেছে। আমরা আজকে অফিসের সবাই এখানে এসেছি মেলাটাকে উপভোগ করতে। আছি গরম পাঁপড় খেয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে থানার পাশে যেটা সব থেকে স্পেশাল আইটেম সেটা হলো থানার পাঁপড়। পাশে যে দোকানগুলো বসেছে তার মধ্যে খুব স্পেশাল পাঁপড় হয়েছে একদম। সেটা হচ্ছে কোথাকার পাঁপড়, বর্গার পাঁপড় একদম। চলো আমরা একটু কোনটা আসল কোনটা নকল। প্রচুর দোকানপাট বসেছে, চাউমিন, রোল, ভুট্টা, আইসক্রিম, এদিকে আছে খাবারের দোকান, পাপড়ি চাট, ভেলপুরি, সমস্ত কিছুই বসেছে। খাবারের দোকানপত্র, আবার বেলুন। এবছর মিষ্টি আর জিলাপিটা দেখছি না, সেটা মনে হয় বসে। ক্যানিংয়ের বিখ্যাত ফুচকা, পলাশের ফুচকা, আমরা সেই পলাশের ভাইয়ের দোকানে দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়াচ্ছে আমাদেরকে প্রীতম। শুভবাদ গেল, শুভ খাবে না? এই জিনিসটা ছোটবেলায় আমার ফেভারিট ছিল, কিনতাম গরমের সময়, আর দৌড়ে দৌড়ে ঘুরে গিয়ে বেড়াতাম হাওয়া লাগলেই ঘুরে। আমার সাথে আমার অপ্রবেশ। নমস্কার।